এবারের লোকসভা নির্বাচনের ভোটের ঢাকে কাটি পড়ার অনেক আগে থেকেই দেয়াল্লিকণ্ঠা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল সে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ফেরত আসছেন নরেন্দ্র মোদী শুধু এটাই মানুষের মধ্যে কৌতূহল ছিল যে নরেন্দ্র মোদী যেটা ঘোষণা করেছেন নিজে অর্থাৎ সেই চারশোর বেশি আসন নিয়ে তিনি ক্ষমতায় আসছেন নাকি গতবারের কাছাকাছি তার আসনটা থাকবে নাকি তার থেকে আসনটা কমবে আগ্রহের বিষয় এখন এইটাই কিন্তু সবথেকে বড় কথা নরেন্দ্র মোদী যে ক্ষমতায় আসছেন এটা ভালো করে বুঝে গেছেন বিরোধীরাও এবং তারা বুঝে গিয়ে যেটা সব থেকে বেশি আতঙ্কিত হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর কথায় কেননা তিনি স্পষ্ট করে দিয়েছেন যে গত দশ বছরে আপনারা দেখেছেন বেশ কিছু বোয়াল জেলে গেছে কিন্তু সেটা একটা ট্রেলার ছিল পুরো মুভি তিনি এই থার্ড টার্মে এসে দেখাবেন কেন কেননা তিনি এই দশ বছরে পুরো সিস্টেমটাকে সাজিয়েছেন যাতে করে এবার জিনিসগুলোকে এক্সিকিউট করা যায় ফলে তৃতীয়বার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেই অনেকের বোলবোলাও বন্ধ হয়ে যাবে আর তাই নরেন্দ্র মোদীকে হেনস্থা করা নরেন্দ্র মোদীকে থামানো অত্যন্ত দরকার তার জনপ্রিয়তা ভারতবাসীর কাছে যেভাবে যে উচ্চতায় পৌঁছছে স্বাভাবিক জায়গা থেকে সেটা কিছুতেই সম্ভব নয় তাই তাই তার বিরুদ্ধে ভয়ঙ্কর এক চক্রান্ত চলছে ভয়ঙ্কর এক পরিকল্পনা করা হচ্ছে কী না নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তাকে নাকি যৌন কেলেঙ্কারিতে ফাঁসাতে হবে যেমনটা দেখছেন পশ্চিমবঙ্গে রাজভবনে চলছে ফাঁসানোর চেষ্টা চলছে এই রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সেই ছকটা চলছে স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কি চমকে গেলেন তো শুনে কথাটা হ্যাঁ ঠিক এমন চমকপ্রদ দাবি চমকপ্রদ বিস্ফোরক দাবি সামনে এসেছে এবং পুরো ঘটনা জানলে নিশ্চিতভাবে আপনার আপনার আক্কেল গুরুম হয়ে যেতে বাধ্য কি হয়েছে কোথা থেকে চক্রান্ত হচ্ছে তার পুরোটা আপনাদের সামনে নিয়ে আসব সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা অবশ্যই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই ভয়ঙ্কর চক্রান্তের কথা তো আপনাদের জানাবই কিন্তু তার আগে ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় আমরা নিয়ে এসছি আর আমরা আজকে কথা বলবো হুগলিবাসীর সঙ্গে হুগলির যারা ভোটার রয়েছেন হুগলির যারা বাসিন্দা রয়েছেন তারা নিজেদের নাম বিধানসভা কেন্দ্র এবং মোবাইল নম্বর দিয়ে নাইন সিক্স এইট ডাবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সিক্স এইট এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা ডেফিনেটলি পৌঁছানোর চেষ্টা করবো এবং কাল হুগলিবাসীর বক্তব্য তারা কি ভাবছেন হুগলি লোকসভা আসনটা নিয়ে তার পুরোটা আপনাদের সামনে নিয়ে আসব টেলিকাস্ট করবো যাই যে বিষয়ে কথা বলছিলাম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম একটা যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের পিছনে কে রয়েছেন জানেন যার বিরুদ্ধে অভিযোগটাও হচ্ছে তিনি হচ্ছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা ডি কে শিবকুমার হ্যাঁ এই কর্ণাটক যে দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য যেখানে পদ্ম ফুটেছিল কিন্তু আপনারা জানেন যে আগের নির্বাচনে যে বিধানসভা নির্বাচন কর্ণাটকে হয়েছে সেখানে কিন্তু বিজেপি হেরে গেছে কংগ্রেস ক্ষমতায় এসেছে এবং এর পিছনে একটা বড় কারণ ছিল কিন্তু কংগ্রেস এমন কিছু তাদের সনদে তাদের তাদের দাবিপত্রে নিয়ে এসেছিল যেটা সাধারণ মানুষ বিশ্বাস করেছিল কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন নেই যেমন বিদ্যুতের বিল ফ্রি হয়ে যাবে বাসের টিকিট লাগবে না অনেক কিছু তারা বলেছিলেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই কর্ণাটকে ভয়ঙ্কর জলের কষ্ট শুরু হয়েছে যাই হোক সেই জলের কষ্ট তো অন্য ব্যাপার কিন্তু সেইখানেই সেই রাজ্যেই এই ভয়ঙ্কর অভিযোগ উঠল সেখানকার উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগটা কে এনেছেন অভিযোগ যিনি এনেছেন তার নামে হচ্ছে দেবরাজে গৌরা তিনি একজন বিজেপি নেতা কে ইনি বর্তমানে তিনি জেলে আছেন এবং কোন অভিযোগে জেলে আছে জানেন এক ছত্রিশ বছর বয়সী মহিলা তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে আসেন এবং তার পরিপ্রেক্ষিতে গত এগারোই মে তার জেল হয় তাকে আদালত আবারও জেলে পাঠিয়েছে এবং আপাতত তিনি সেখান থেকেই লড়াইটা করছেন কিন্তু এই দেবরাজে গৌরা যখন আদালতের নির্দেশের পর জেলে যাচ্ছেন তখনই এই ভয়ঙ্কর বিস্ফোরক অভিযোগটি নিয়ে আসছেন কি তার বক্তব্য তার বক্তব্য হচ্ছে যেহেতু তিনি বিজেপি নেতা এবং তাকে ডি কে শিবকুমার ডেকে মানে যিনি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী আছেন তিনি ডেকে একশো কোটি টাকা অবধি টোপ দেন একশো কোটি টাকা খরচ করতে তিনি রাজি ছিলেন তার দাবি একটাই ছিল যে যেন তেন প্রকারেন নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে কিন্তু যৌন কেলেঙ্কারিতে ফাঁসাতে হবে এটাই একমাত্র পথ নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থেকে আটকাতে এবং এই দেবরাজের গৌড়া তিনি যখন সেটাতে রাজি হননি খুব স্বাভাবিকভাবেই তখন তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয় এবং তার বিরুদ্ধে এক মিথ্যা অভিযোগে তাকে এইভাবে নিজেকে মানে যিনি যিনি অভিযোগটা নিয়ে আসছেন সেই দেবরাজের গৌড়াকে তাকে কিন্তু জেল খাটাচ্ছে এই এই ডি কে শিবকুমার এবং এই দেবরাজে গৌড়ার আরও বক্তব্য হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নন ইনি অর্থাৎ এই যে ডি কে শিবকুমারের কথা বলা হচ্ছে তিনি যে জেডিএসের যিনি নেতা আছেন সেই কুমারস্বামী তার বিরুদ্ধেও কিন্তু একই ষড়যন্ত্র করছেন এবং সেই সেই ব্যাপারটাও কিন্তু তার কাছে প্রমাণ আছে কি করে প্রমাণ আছে বলছেন তার আপনারা জানেন যে কর্ণাটকে কিন্তু সম্প্রতি এই কুমারস্বামীর যিনি পুত্র রয়েছেন অর্থাৎ এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার যিনি নাতি তার বিরুদ্ধেও কিন্তু যৌন কেলেঙ্কারির একটা অভিযোগ উঠেছে এবং সেই নিয়ে মামলা চলছে তার বাড়ি যিনি পরিচারিকা আছেন তিনি এই ভয়ঙ্কর অভিযোগটা করেছেন শুধুমাত্র কুমার কুমারস্বামীর পুত্র নয় স্বয়ং কুমারস্বামীর বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে পিতা পুত্র মিলে নাকি তাকে যৌন শোষণ করেছেন এখন দেখুন এটা খুব কিন্তু সেন্সিটিভ বিষয় এবং যে কোনো নারীর যদি এই রকমের মর্যাদা হানি হয় অবশ্যই সেটার বিচার সেটা তদন্ত হওয়া দরকার আছে এবং দোষীদের কঠিনতম শাস্তি হওয়ার দরকার আছে কিন্তু দেবরাজে গৌড়া যে কথাগুলো বলছেন সেটা কিন্তু মারাত্মক এবং ন্যাশনাল মিডিয়াতে সেটা নিয়ে কিন্তু রীতিমতো হইচই শুরু হয়ে গেছে এই দেবরাজে গৌরা তিনি দাবি করেছেন তার কাছে এই এই যে তিনি অভিযোগগুলো করছেন তার সমস্ত প্রমাণ রয়েছে সমস্ত অডিও ক্লিপ রয়েছে এবং তিনি জেল মুক্ত হলে তিনি এই সমস্ত প্রমাণ সামনে নিয়ে আসবেন যে ডি কে শিবকুমার তাকে একশো কোটি টাকার টোপ দিয়েছিলেন এবং তিনি শেষ পর্যন্ত রাজি না হওয়ার জন্যই কিন্তু তাকে উল্টে যৌন নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দিয়ে জেল খাটানো হচ্ছে জানি না এই এর কোনো সত্যতা আছে কি না কেন কেন দেবরাজ গৌড়া এখন সেই অডিওটেভ সামনে নিয়ে আসছেন না তার যেটা নিজস্ব বক্তব্য হচ্ছে যে তার যে লড়াইটা রয়েছে তাকে যেভাবে মেলাইন করা হয়েছে এই এই একটা এমন অভিযোগ নারী নির্যাতনের অভিযোগ যৌন কেলেঙ্কারির অভিযোগ এটা ভয়ঙ্কর মানুষের ইমেজে ইম্প্যাক্ট করে তাই তিনি আগে নিজেকে ক্লিনচিট প্রমাণ করবেন আদালতে লড়বেন এবং তারপর সেই সেই যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকারীদের মুখোশটা তিনি খুলবেন অবশ্যই সেটা তার ব্যাপার কিন্তু আমার পয়েন্ট দুটো এক যদি সত্যিই ধরে নিই দেবরাজে গৌরা যেটা বলছেন সেটা সত্যি কথা তাহলে কত ভয়ঙ্কর পরিস্থিতি দেশে চলছে বিরোধীদের কণ্ঠরোধ করার আমরা শুনেছি কিন্তু এখানে বিরোধী থাকা অবস্থাতেই স্বয়ং দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কুৎসিত একটা ষড়যন্ত্র ভাবা যায় বিরোধীরা ওর আর কতটা নিচে নামবে রাজনৈতিক লড়াইয়ে তাদের তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা জায়গাতেই কার্য তো দুর্মুষ হতে হচ্ছে এবং নরেন্দ্র মোদী গত দশ বছরে ভারতবর্ষকে কোথায় থেকে কোথায় পৌঁছে দিয়েছে আজকে বৈদেশিক সম্পর্ক ভারতবর্ষের কোথায় চলে গেছে ব্যবসায়িক সম্পর্ক কোথায় চলে গেছে মেক ইন ইন্ডিয়া কতখানি সফল হয়েছে ভারতের অর্থনীতি কোথায় চলে গেছে এই যে সমস্ত জায়গাগুলোর এত পজিটিভ এফেক্ট আসছে সেই জায়গাটাই তো নরেন্দ্র মোদীকে এতখানি জনপ্রিয় করেছে ভারতবাসীর আশা ভরসার জায়গা হয়ে গেছে যারা এতদিন শুধুমাত্র প্রচার করার চেষ্টা করছিলেন নরেন্দ্র মোদী মানে বিজেপি মানে শুধু হিন্দুত্বের রাজনীতি শুধুমাত্র মন্দির তৈরি করে তারা নাকি সে দাঙ্গা লাগিয়ে দেবে তারা নাকি মসজিদ ভেঙে দেবে এই ধরনের যে অপপ্রচার করছিলেন গত দশ বছরে নিজের কাজের মাধ্যমে এই মানুষটা কিন্তু সবার মুখ বন্ধ করে দিয়েছেন আর সেই কোনো জায়গা থেকে কোনো জায়গা থেকে যখন তাকে আর আক্রমণ করা যাচ্ছে না তখন তার বিরুদ্ধে এরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র হবে আরেকটা কথা আপনারা চিন্তা করে দেখুন এই নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি পরিষ্কারভাবে বলেছিলেন সেই দিন থেকেই কার্যদ্ধার লড়াইটা শুরু হয়ে গিয়েছিল যে এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি রয়েছে এই যে করে কম্মে খাওয়ার রাজনীতি রয়েছে এই যে দুর্নীতির রাজনীতি রয়েছে এইটাকে তিনি মুক্ত করবেন আর বিরোধীরা সেই দিন থেকে বলতে কি শুরু করলেন যে সব থেকে বেশি করাপ্টেড পার্সনটা এই ভারতবর্ষের তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী তিনি যখন ক্ষমতা থেকে যাবেন তখন নাকি বিরোধীরা সমস্ত সমস্ত তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ সামনে নিয়ে চলে আসবেন কেন তার জবাবদি কেন অপেক্ষা করতে হবে আপনাদের নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগের দশটা বছর নিশ্চয়ই মনে আছে মনমোহন সিং যাবে না ইউপিএ জামে সেই মনমোহন সিং যখন ক্ষমতায় বসে আছেন ইউপিএ যখন শাসন ক্ষমতা চালাচ্ছে তখনই তো একের পর এক একের পর এক দুর্নীতি সামনে এসছে কমনওয়েলথ থেকে শুরু করে টু জি এমনকি যেটা কোলগেটস বলা হয় সেই কয়লা কেলেঙ্কারি সমস্ত কিছু সেই সময় সামনে এসছে আর মানুষ তখন থেকেই তো সিদ্ধান্ত নিয়েছিল যে একটা বদলের দরকার হয়ে পড়েছে আজকে নরেন্দ্র মোদী দশটা বছর ক্ষমতায় আছে কোনো রকম কোনো রকম কোনো দুর্নীতির কথা কেউ সামনে আনতে পেরেছে হ্যাঁ কোথাও কোথাও বিজেপি শাসিত রাজ্যে ঘটনা ঘটেছে কিন্তু তার ব্যাপকতা বা সেখানে তদন্ত হয়নি এরকম ঘটনা নয় এমনকি বিরোধীদের একটা বড়ো অস্ত্রে আমরা দিতে দেখি সেটা হচ্ছে পি এম কেয়ারে যে টাকা সেটা নাকি আর করে তার তথ্য জানা যায় না এখানে নাকি বিশাল বড় ঘোটালা হয়েছে আচ্ছা যদি পিএম কেয়ারে এত বড় ঘোটালা হয়ে থাকে সেই পিএম কেয়ার যখন বিরোধী রাজ্যগুলোতে সেখানে হাসপাতালে সাহায্য পাঠাচ্ছে সেখানে অক্সিজেন কিট পাঠাচ্ছে সেখানে কোটি কোটি টাকা পাঠাচ্ছে কই সেই রাজ্যগুলোতে একবারও বলছে না যে এই টাকাগুলো নেব না অর্থাৎ টাকা মিষ্টি সেই টাকাটা কিভাবে হচ্ছে সেইটা নিয়ে গণ্ডগোল রয়েছে এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তুলেছেন যে আদানি আম্বানিকে তিনি নাকি সব করিয়ে দিয়েছেন তাদের জন্য দেশটাকে চালাচ্ছেন গোটা গোটা ভারতবর্ষকে তিনি আর গরিব মানুষদের জন্য তিনি কিছু করছেন না অথচ দেখা যাচ্ছে সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এই যে মন্ত্র তিনি দিয়েছেন প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি তার কল্যাণ কল্যাণমূলক যে প্রকল্প তার তার কিন্তু ডিভিডেন্ড পৌঁছে দিয়েছেন আর এই জায়গাগুলোই তার জনপ্রিয়তাটা বাড়িয়ে আর সেই জায়গাটায় আঘাত আনতে এইরকম নোংরা কুরুচিকর একটা জায়গা হচ্ছে ভাবা যাচ্ছে এটা কি বলবেন বলুন তো সত্যি সত্যি আর কি দেখতে হবে এই দেশটাতে থেকে বিরোধীরা নরেন্দ্র মোদীকে আটকাতে আর কতখানি নিচে নামবেন সেই প্রশ্নটা কি নতুন করে যাচ্ছে না যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম প্রতী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার